ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই প্রাক্তন ফ্রান্স কিংবদন্তি ফুটবলার তথা অন্যতম সফল কোচ জিনেদিন জিদানের কাছে ব্রাজিল, পর্তুগাল এবং বিভিন্ন দেশের হেড কোচ হওয়ার অফার আসতে থাকে। কিন্তু তিনি কোনো দেশেরই প্রশিক্ষণের দায়িত্ব এখনও পর্যন্ত নেননি। খবর অনুযায়ী তিনি নিজের দেশ ফ্রান্সের দায়িত্ব সামলানোর জন্যই বিশেষভাবে আগ্রহী। তবে তারই আগ্রহের কারণেই তিনি শিকার হলেন চরম অপমানের, তাও আবার নিজের দেশেরই ফুটবল বোর্ডের সভাপতির কাছে। সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন FFF এর সভাপতি লে গ্রেইট জিদানের ফ্রান্সের কোচ হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, জিদান আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং যা খুশি করতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও তার ফোন ধরতাম না। তিনি শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালেন্ডিওর জয়ী করিম বেনজিমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ফ্রান্স ফুটবলের সভাপতি বলেছেন, বেনজিমার অনুপস্থিতি, হয়তো করিম বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এত গোল করার সুযোগও পেতাম না। ইতিমধ্যে ফ্রান্সের তরফে জানানো হয়েছে যে ফ্রান্সের কোচ হিসেবে আরও 2 বছর থাকতে চলেছেন দিদিয়ের দেশও। ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদানের বিষয় এবং অপমানজনক মন্তব্যের পরেই খেপে উঠেছে বিশ্ব ফুটবল। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য, তাও আবার তারই দেশের ফুটবল বোর্ডের মোটেই শোভা পায় না, যদিও জিদান নিজে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।